বন্ধুরা, আমি প্রতিনিয়ত আপনাদের কাছে নতুন নতুন ফিচার্স, নতুন নতুন অফার্স এবং নানান ধরনের ডেটা প্ল্যান নিয়ে হাজির হই। আমার এই চ্যালেঞ্জটি যেহেতু টেকনিক্যাল রিলেটেড চ্যালেঞ্জ, তাই জন্য আমি টেকনিক্যাল নিউজই আপনাদের কাছে তুলে ধরি। আমরা যতদিন যাচ্ছে তত ডিজিটাল মাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে পড়ছি, তার সঙ্গে সঙ্গে আমরা যে সমস্ত কাজকর্ম করে থাকি তা সমস্ত কিছুই ডিজিটাল ওয়েতে হয়ে থাকে। সম্প্রতি নতুন আরও একটি মাধ্যমের মধ্যে আমরা যুক্ত হলাম, যেই মাধ্যমটি এখন ডিজিটাল ওয়েতেই চলবে। এতদিন আমরা নানা ধরনের সিম, নানা ধরনের ডেটা প্ল্যানের সঙ্গে ইউজ করে থাকতাম এবং আমাদের ইচ্ছামতো সিম চেঞ্জ করতাম। তার জন্য কিছু স্টেপ এর মধ্যে দিয়ে আমাদের যেতে হতো। যেমন, কিছুদিন আগেই আমাদের কাছে আধার কার্ড ছাড়া সিম কিন্তু নেওয়া অসম্ভব হয়ে উঠেছিল, কিন্তু সম্প্রতি এক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল নতুন সিম কার্ড নিতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক নয়। আজ আমি এটি আপনাদের সামনে তুলে ধরবো। আমি তন্ময়, আপনাদের দেখছেন সফল ধারণা। চলুন তবে শুরু করি। সম্প্রতি একটি রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল নতুন সিম কার্ড কিনতে আধার কার্ড বাধ্যতামূলক নয়। এরপর থেকেই নতুন KYC-র জন্য ভাবনা চিন্তা কিন্তু শুরু হয়ে গেছে টেলিকম সংস্থাগুলিতে। এর আরেকটি ভিডিও আমি তৈরি করে রেখেছিলাম, সেই ভিডিওটি কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও চাইলেও দেখতে পারবেন। আধার কার্ড ছাড়া নতুন সিম কার্ড কিনবেন কীভাবে তা দেখে নিন। টেলিকম দপ্তর জানিয়েছে, আধার কার্ড ছাড়া ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি ব্যবহার করে সিম কার্ড তোলা যাবে। সিম কার্ড বিক্রেতা আপনার আই কার্ডটি স্ক্যান করবেন এবং স্ক্যান করার পরে রেজিস্ট্রেশনের সময় কোম্পানির নিজস্ব অ্যাপ থেকে আপনার একটি ছবি তোলা হবে, সেটি দোকানেই তোলা হবে, অর্থাৎ লাইভ হবে। গোটা প্রক্রিয়াটি কিন্তু ডিজিটালের মধ্যে দিয়েই হবে। এর ফলে কোনো একটি সিম অ্যাক্টিভ করতে যে 72 ঘন্টা বা 48 ঘন্টা সময় লাগতো, সেটি আরও কম সময়ের মধ্যেই অ্যাক্টিভ হয়ে যাবে। ইতিমধ্যেই নতুন দিল্লি, উত্তরপ্রদেশ এবং আরও আরও সব রাজ্যগুলি এই নতুন পদ্ধতি সিম কার্ড, অর্থাৎ ডিজিটাল ওয়েতে সিম কার্ড বিক্রি শুরু হয়ে গেছে। এই সিম কার্ড বিক্রিতে সবার প্রথমে যে কোম্পানিগুলি পা বাড়িয়েছে তা হলো এয়ারটেল, ভোডাফোন এবং জিওর মতো কোম্পানিগুলি। এছাড়া যেসব নাম্বারের সাথে এখনও আধার লিঙ্ক করা নেই, সেই সব নাম্বার কোনোভাবেই ডিঅ্যাক্টিভ হবে না, আগের মতনই চলতে থাকবে। তবে আগের মতো আধার কার্ড ব্যবহার করেও নতুন সিম নেওয়া যাবে। তাছাড়াও আধার কার্ড যাদের নেই, তারা আধার কার্ড ছাড়াও নতুন ডিজিটাল ওয়েতেও সিম কার্ড নিতে পারেন, অর্থাৎ ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে দিয়ে। অর্থাৎ একটি আইডি প্রুফ হলেই চলবে, সেটি যা কিছুই হতে পারে। এবার আসা যাক, যদি কোনো সিম বিক্রেতা আধার ছাড়া সেই সব ডকুমেন্টসের মধ্যে নতুন সিম কার্ড বিক্রি করতে অস্বীকার করে, তবে গ্রাহকরা টেলিকম দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং সেই বিক্রেতার সম্বন্ধে অভিযোগ দায়ের করতে পারবেন। তবে শুধুমাত্র সিম কার্ড নয়, নতুন ইন্টারনেট কানেকশন, ওয়াইফাই কানেকশনের ক্ষেত্রেও নতুন এই নিয়ম প্রযোজ্য হবে। নতুন এই নিয়মে যেসব গ্রাহকরা নিজের আধার টেলিকম কোম্পানির সাথে শেয়ার করতে ভয় পান বা পাচ্ছিলেন, তারা নিজের আইডি প্রুফ ব্যবহার করেও নতুন সিম কিনতে পারবেন। এর ফলে আগের থেকে সুরক্ষিত থাকবে তাদের ব্যক্তিগত ডেটা। আমি এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনোরূপ হেল্পে আসে, তবে আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তার পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের দিনটা আপনার ভালো হোক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।